অভিযান 10 লাম ভাই আমি পারে নামতে পারছি আল্লাহ বাঁচাইছে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান 10 নামক লঞ্চে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের দেউরি এলাকায় বৃহস্পতিবার রাত 3টার দিকে এমভি অভিযান 10 নামের লঞ্চে অগ্নি দুর্ঘটনার এই ঘটনা ঘটে রাত 3:28 দিকে ফায়ার সার্ভিস এই দুর্ঘটনার সংবাদ পায় 3:50 দুর্ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপন ও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট এতে অংশ নেয় বরিশাল বিভাগের উপপরিচালক জনাব কামাল উদ্দিন ভূঁইয়া এই অভিযানে নেতৃত্ব দেন আগুন লাগছে আপনাদের আত্মীয় স্বজন যারাদের আছে সবার খবর নাও আল্লাহ আল্লাহ সবাইরে বাঁচাও আল্লাহ আল্লাহ গো সবাইরে বাঁচাও আল্লাহ আল্লাহ আগুন নিয়ন্ত্রণে আসে শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা লঞ্চ থেকে এখন পর্যন্ত 30 জনের মৃতদেহ এবং 72 জনকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল ঝালকাঠি সহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে দগ্ধ লঞ্চটি বর্তমানে সুগন্ধা নদীর দিয়াকুল পাড়ে ভিড়ানো আছে অগ্নি দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে সবাইরে বাঁচাও কিন্তু ওরা কেন লঞ্চটা প্রথম পারে ভিড়াইয়া পরে বাইরে প্রথম পারে ভিড়াইল তারপরে মধ্যে কেন নিয়ে গেল ইঞ্জিন এটার কাহিনী আছে তো এটার কাহিনী আছে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে না ওরা কেন পারে না ইঞ্জিন বন্ধ হয়ে গেছে না ওরা কেন পারে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার কারণে ইঞ্জিন বন্ধ হয়ে লঞ্চের একাধিক যাত্রীর বরাতে জানা যায় রাত 3টার দিকে লঞ্চের ইঞ্জিন রুমে হঠাৎ আগুন লেগে যায় আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে এ সময় লঞ্চে বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হয় প্রাণে বাঁচতে বেশ কয়েকজন নদীতেও ঝাঁপ দেন আগুন লাগছে আমরা এই লঞ্চে ছিলাম ঠিক আছে আমরা আমাদের অনেক অনেক ছিল অগ্নি নির্বাপন অনুসন্ধান ও উদ্ধার অভিযানে কোস্টগার্ড স্থানীয় জনগণ পুলিশ এবং স্থানীয় ভলান্টিয়ার সহ সবাই ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার লক্ষ্যে উদ্ধার অভিযানে অংশ নেয় কিন্তু